সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চক্রান্তকারীরা সরকারে বসে আছে বলে দাবি করে তাদেরকে অবিলম্বে বের করে দেবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার জানাবো ষোলো বছর যত জুলুম অত্যাচার হয়েছে প্রতিটি ঘটনার যেন বিচার হয় বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে নির্লজ্জ দলীয়করণ করে প্রশাসনকে শোষণ এবং দুর্নীতির আখড়া বানানো হয়েছে লক্ষ লক্ষ মানুষকে তাদের পেশা ও ব্যবসা ছাড়তে বাধ্য করা হয়েছে জনগণ ভোট দিতে পারেনি বছরের পর বছর নিজের গৃহ হতে উচ্ছেদ হয়ে দেশান্তরিত হতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে অন্যায়ভাবে নিজের ভিটা বাড়ি হারিয়েছে অগণিত মানুষ এদিকে গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম পিলখানায় সেনা অফিসার হত্যা সাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলনে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ জড়িত সকলের বিচার এবং গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণবস্থান কর্মসূচি পালন করেছে গণধিকার পরিষদ জানিয়ে দেব বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ দুদুকের জালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আরও ছয়জন সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কায়দায় ঘুষ লেনদেন এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতিদিনই টাকার বস্তা নিয়ে হাজির হতেন এই সিন্ডিকেটের সদস্যরা এবার বেরিয়ে আসতে শুরু করেছে থলের বেড়াল জানিয়ে দেব শেখ হাসিনার উপর চাপ কমাতে পশ্চিমাদের কাছে ভারতের ধর্না ওয়াশিংটন পোস্ট এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ থেকে পিছু হটলে আল্লাহর গজব নেমে আসবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামেনি ইসরায়েলের বিষয়ে যে কোনো ধরনের পশ্চাদপরণ এবং সমঝোতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের বিষয়ে পিছিয়ে এলে আল্লাহর গজব নেমে আসবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চক্রান্তকারীরা সরকারে বসে আছে অবিলম্বে বের করুন মির্জা ফখরুল চক্রান্তকারীরা সরকারে বসে আছে দাবি করে তাদেরকে অবিলম্বে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন দ্রুততার সঙ্গে আরও পদক্ষেপ নিতে হবে হবে চক্রান্তকারী সরকারে বসে আছে তাদের অবিলম্বে বের করে দিতে তারা চিহ্নিত সন্ত্রাসী তারা খুনি শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন পলাতক খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের যথাযথ বিচারের দাবিতে এ কর্ম সে পালন করে বিএনপি আবারও এ সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন শেখ হাসিনা এবং তার দোসরা সারা দেশে অত্যাচার নির্যাতন চালিয়ে গেছেন তাদের বিচার চাই তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে কারণ তারা গণহত্যা চালিয়েছে তারা অত্যাচার করেছে নির্যাতন করেছে টাকা পাচার করেছে তাদের বিচার করতে হবে যাদের উপর জনগণ আস্থা জানিয়েছেন তারা একটা স্বস্তি ফিরিয়ে এনে নির্বাচন দেবেন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেবেন তিনি বলেন নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে একটা সরকার গঠন করবে আমরাও সেটা চাই আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন হোক আমরা যৌক্তিক সময় এ সরকারকে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে বিএনপির এই মহাসচিব বলেন এমন কেউ যেন বলতে না পারে আমরা খারাপ কাজ করেছি সবাই একত্রিত হবেন ঐক্যবদ্ধ থাকবেন তাদের সব চক্রান্তকে রুখে দেবেন এই সরকারকে সাহায্য করবেন এটা গণবুদ্ধানের সরকার আন্দোলনের ফসল আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে ষোলো বছর যত জুলুম অত্যাচার হয়েছে প্রতিটি ঘটনার যেন বিচার হয় এবি পার্টি গত ষোলো বছরে হাজার হাজার গুম খুন মিথ্যা মামলা নির্বিচার জুলুম নির্যাতনের ঘটনা ঘটেছে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে নির্লজ্জ দলীয়করণ করে প্রশাসনকে শোষণ এবং দুর্নীতির আখড়া বানানো হয়েছে লক্ষ লক্ষ মানুষকে তাদের পেশা এবং ব্যবসা ছাড়তে বাধ্য করা হয়েছে জনগণ ভোট দিতে পারেনি বছরের পর বছর নিজ গৃহ থেকে উচ্ছেদ হয়ে দেশান্তরিত হতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে অন্যায়ভাবে নিজের ভিটা বাড়ি হারিয়েছেন অগণিত মানুষ এর প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার হতে হবে জনগণ বুঝতে পারে অন্যায় অত্যাচার করে কেউ শেষ পর্যন্ত পার পায় না একদিন জনতার হাতে পাকড়াও হতে হয় আজ এবি পার্টি আয়োজিত ছাত্র জমায়েতে এসব কথা বলেন দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জব সভাপতির বক্তব্যে মেজর ওয়াব মিনার বলেন আমরা বছরের পর বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছি দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে বিজয় আনন্দে শহীদ এবং আহতদের ভুলে গেলে চলবে না বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবে রূপনা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন খুনি হাসিনা শুধু মানুষ হত্যা করেনি সে বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হত্যা করেছে তিনি বলেন আইন উপদেষ্টা মানবতাবিরোধী ট্রাইব্যুনালে হাসিনার বিচারের কথা বলেছেন আমরা তাকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই এই ট্রাইব্যুনাল নিয়ে অনেক বিতর্ক রয়েছে আগে সেই বিতর্কের অবসান করুন আইন সংশোধন করুন অভিজ্ঞ প্রসিকিউশন টিম নিয়োগ দিন মানসম্মত বিচারক এবং তদন্তকারী সংস্থা নিয়োগ দিয়ে বিচারের কার্যক্রম শুরু করুন হাসিনা নিয়োগকৃত টিমের মাধ্যমে তার কোনো বিচার হতে পারে না মুজিবুর রহমান মঞ্জু বলেন ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থান গত পনেরো বছরে জুলুম শোষণের প্রতিনিধিদের স্মৃতি আমরা লিখে রেখেছি কারা কিভাবে এই জুলুমে নেতৃত্ব দিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে রক্তের হোলি খেলায় মেতেছেন কারো নাম এবং অপকর্মের কথা বাদ যাবে না জনতার আদালতে প্রত্যেকের চেহারা এবং আমলের খতিয়ান প্রকাশ করা হবে যারা জীবন দিয়েছেন নির্যাতিত হয়েছেন সবাইকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা এবং সম্মান জানানো হবে এই বিপ্লব বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন করে চেনাবে তিনি বলেন রাষ্ট্র সংস্কার ও মেরামতের পাশাপাশি গত ষোলো বছরে সকল গুম খুন মিথ্যা মামলা নির্বিচার জুলুম নির্যাতনের যেন বিচার হয় পার্টি সেজন্য তৎপরতা ও সংগ্রাম অব্যাহত রাখবে গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ পিলখানা সেনা অফিসার হত্যা সাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে বিচার সহ জড়িত সকলের বিচার এবং গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে গণাধিকার পরিষদ বৃহস্পতিবার সকালে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে বেলা এগারোটায় অবস্থান কর্মসূচি শুরু করে দুপুর দুইটায় সভাপতির বক্তব্য শেষে এক বিক্ষোভ মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড় পল্টন মোড় এবং কাকরাইল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে এসে শেষ হয় অবস্থান কর্মসূচিতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেন ছাত্র জনতার উপর আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে তাকে ফাঁসি দিতে হবে আমলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীদের বিচার করতে হবে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ দুদকের জালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও ছয়জন সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কায়দায় ঘুষ লেনদেন নিয়োগ বাণিজ্যের অভিযোগ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার সংস্থার প্রধান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি অনুসন্ধান টিম দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ আসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই বেসুমার ঘুষ বাণিজ্যে মেতে ওঠেন কথিত আছে ঘুষ হিসেবে তিনি বস্তা ভর্তি টাকা conecten পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করে পৌঁছে দেওয়া হতো ধানমন্ডির ফার্মগেটের বাসায় প্রতিরাতে এসব সংস্থার কর্মকর্তাদের আনাগোনা ছিল তার বাসায় তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুণার রশিদ বিশ্বাসের নেতৃত্বে ওই সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল সিন্ডিকেটের অনু ধনঞ্জয় মনির হোসেন শরীফ মাহমুদ অপু মোল্লা ইব্রাহিম হোসেনের মাধ্যমে ঘুষের টাকা লেনদেন করতেন নিয়োগ বদলি পদোন্নতি বিভিন্ন কাজের কমিশন বাবদ হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামালার হারুন সিন্ডিকেট হারুনা রশিদ অবসরে যাবার পর আরও এই সিন্ডিকেট ছাড়েনি ঘুষের টাকার বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন আশি লাখ থেকে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতে এই চক্র এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেত না দুদকের অভিযোগ রয়েছে দু বাইশ সালে ত্রিশে জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম পাঁচ কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে পদায়ন করা হয় এর মাসখানেক আগে হারুনা রশিদ বিশ্বাসের কাছে পাঁচ কোটি টাকার একটি চেক দেন মোল্লা নজরুল পরবর্তী সময় গাজীপুরের কমিশনার হিসেবে নিয়োগের পর হোটেল ওয়েস্টিনে হারুনা রশিদের কাছে নগ দুই কোটি টাকা দেন তিনি এ সময় আগের দেওয়া চেকটি ফেরতে মোল্লা নজরুল তিন কোটি টাকার আরেকটি চেক দেন পরে বাকি টাকাও দেওয়া হয়েছে এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হতো আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায় শেখ হাসিনার উপর চাপ কমাতে পশ্চিমাদের কাছে ভারতের ধরনা ওয়াশিংটন পোস্ট ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর আগে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেন বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত বৃহস্পতিবার মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী এবং সমালোচকদের কারাগারে পাঠানোর ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মার্কিন কূটনৈতিকরা বিচার বহির্ভূত অপহরণ হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার প্রশাসনের একটি পুলিশ ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বাইডেন প্রশাসন পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনকারী ও গণতন্ত্র ক্ষুণ্ণকারী বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল ওয়াশিংটন